সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারে দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আরামবাগ পৌরসভার যে জনপ্রিয় কর্মসূচি জনতার দরবার, যেটি নিজে পরিচালনা করেন পৌর প্রশাসক স্বপন নন্দী নিজে, প্রত্যেক দিন আরামবাগ পৌরসভার মধ্যেই তিনি এই কর্মসূচি পালন করেন। সেই জনপ্রিয় কর্মসূচির ধাঁচে ওয়ার্ডে ওয়ার্ডে দরবার কর্মসূচির সূচনা হতে চলেছে আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। এই নিয়ে একটি জরুরি কর্মী সভা অনুষ্ঠিত হলো আরামবাগ রবীন্দ্র ভবনে। ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী, টাউন প্রেসিডেন্ট তৃণমূলের প্রদীপ সিংহ, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাহা, এছাড়া পৌর কমিটির সদস্য আজিজুল হোসেন ছাড়া অন্যান্য ব্যক্তিরা। আমরা আধিকারিকদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পৌরসভাতে যেমন জনতার দরবার করি, পৌরসভাতে আমরা জনতার দরবার করতাম। সেই মহামতি গোখলে বলেছিলেন যে ভারতবর্ষ আলাদা ভাবে, তার আগে কি পশ্চিমবঙ্গ ভাবে। আমরাও আরামবাগ পশ্চিমবঙ্গ যা ভাবে, আমরা কিন্তু আরামবাগ আগে ভাবি। তাই দেখুন আমরা আরামবাগ পৌরসভায় যেমন জনতার দরবার পৌরসভায় করি, তেমনি আমরা যখন প্রথম আছি দায়িত্ব পাই মামাটি মানুষের পৌরসভা, আমরা কিন্তু সেই ওয়ার্ডে ওয়ার্ডে আধিকারিকদের নিয়ে আমরা যে জনতার দরবার করতাম, সেটা আমরা যে কোনো কারণই হোক আমরা সেটা বন্ধ হয়ে গেছিল, সেটাকে আবার আমরা চালু করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 74টা প্রকল্প, সেই প্রকল্পগুলো ঠিক ঠিক মানে এর আগে তো আমরা পৌরসভা যেমন জনতার দরবার করি, প্রত্যেক ওয়ার্ডেও জনতার দরবারে আগে করতাম, সেই জনতার দরবারটা আমাদের 22 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডেই জনতার দরবার হবে, সেখানে মানুষের অভাব অভিযোগ তারা খাতায় লিখে পাতায় লিখে নাম ফোন নাম্বার নিয়ে দেবে, আমাদের সমস্ত দপ্তরের আধিকারিকরা থাকবে, সেখানে তাদের কাছে জমা হবে। হয়ে আমরা যদি দেখি যে কোনো কাজ স্পটেতেই যদি আমরা তাদের সমাধান করতে পারি করে দেবো, না হলে তাদের আমরা পরে পৌরসভায় তাদের জমা হয়ে আমরা সেটা দেখে তা কীভাবে সমাধান করা যায় সেটা করব। 22 তারিখ থেকে মঙ্গলবার থেকে প্রথম হবে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড মঙ্গলবার দিন হবে। পরে আমার কাগজ টাগজ 21 তারিখ হচ্ছে পারুল, আমাদের পারু 21 তারিখ হচ্ছে মঙ্গলবার, তাই তো? পারুল হাই প্রাইমারি স্কুলে সকাল 10:30 থেকে 11:45 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড হচ্ছে 12:00 থেকে 1টা পারুল হাই স্কুল, দুপুরে 2:30 থেকে 3:30 19 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড হচ্ছে 3:45 থেকে 4:45, আর 3 নম্বর ওয়ার্ড হচ্ছে 4:45 থেকে 5:45। 22 তারিখ আরামবাগ গার্লস স্কুল 10:30 থেকে 11:45 4 নম্বর ওয়ার্ড, 12:00 থেকে 1টা 5 নম্বর ওয়ার্ড, আর রবীন্দ্র ভবনে হবে 3:00 থেকে 4:00 6 নম্বর ওয়ার্ড, আর 14 নম্বর ওয়ার্ড হবে 4:00 থেকে 5:00, আর 23 তারিখ হবে নেতাজি কলেজ 10:30 থেকে 11:45 18 নম্বর ওয়ার্ড, 12:00 থেকে 1টা হবে 12 নম্বর ওয়ার্ড নেতাজি কলেজে। এবার আপনার 24 তারিখে হবে নপাড়া গার্লস স্কুল 10:30 থেকে 11:45 9 নম্বর ওয়ার্ড, 12:00 থেকে 1টা 7 নম্বর ওয়ার্ড। 24 তারিখ পলিটেকনিক কলেজ 3:00 থেকে 4:00 8 নম্বর ওয়ার্ড, 4:00 থেকে 5:00 15 নম্বর ওয়ার্ড, আর 25 তারিখ বাদলকোনা হাই স্কুল 10:30 থেকে 11:45 10 নম্বর ওয়ার্ড, 12:00 থেকে 1টা 17 নম্বর ওয়ার্ড। বসন্তপুর প্রাইমারি স্কুল ওই 25 তারিখই 4:00 থেকে 5:00 11 নম্বর ওয়ার্ড। এবার 26 তারিখে হবে চাঁদুর হাই স্কুল 16 নম্বর ওয়ার্ড 10:30 থেকে 11:45, আমাদের পিডব্লিউডি, এইচএফএ, এসএইচজি, এনএফবিএস, ওয়াটার, ইলেকট্রিক, হেলথ থেকে আরম্ভ করে আমাদের সাফাই বিভাগ থেকে আরম্ভ করে আমাদের টয়লেটের যেসব এগুলো আছে, যে বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের আধিকারিকরা থাকবে, তাদের যে সমস্যাটা বাড়ি থেকে কাগজ লিখে নিয়ে যাবে,
যে তাদের কি সমস্যাটা নাম ফোন নাম্বার দিয়ে যে যে আধিকারিক থাকবে যে যে ডিপার্টমেন্টে সেখানে জমাটা দিয়ে দেবে। আমাদের পৌরসভা কিন্তু একটা মেনে রাজ্য করতে পারে, আমাদের এই এলাকার মধ্যে ব্লক অনুরূপ ব্লকের জন্য ব্লকটা হচ্ছে মেনে রাজ্য। তাতে আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি একটাই অনুরোধ রাখব যে আমরা কীভাবে সহজে বিভিন্ন প্রকল্পকে তার সুযোগকে আমরা গ্রহণ করতে পারবো বা অপরকে গ্রহণ করতে সহযোগিতা করতে পারবো, এইটাই হবে জোয়ানের পৌরসভার আমি দেখতে। তা আমি খাবো আমি করবো এটা করার এটা করলে কিন্তু এই যে পরিকল্পনা এটা ঠিক মতো তো হবে না, আমাকে যেতে পারে না, কিন্তু তা আমরা যদি তাদের কাছে যাই তারা কিন্তু আগ্রহে আমাদের কাছে আসবে এবং যে যার অসুবিধার কথা বলবে সেই অসুবিধা দূর করার জন্য পৌর প্রবন্ধকের থাকবেন এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন, যেটা সহজেই চিন্তাভাবনায় যেটা যা বলার ওনারা সেই সময় বলবেন। মোটামুটি আমাদের মামাজি সরকারের যে উন্নয়ন এবং যে বিভিন্ন প্রকল্পের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাটা যাতে কেউ বঞ্চিত না হয় তার জন্য আমাদের এই নব উদ্যোগ দুয়ারে পৌরসভা। কারণ দুয়ারে সরকারের মাধ্যমে সবাই যে সব সুযোগ গ্রহণ করেছে করতে পেরেছে পারেনি, সেই জন্যই দুয়ারে পৌরসভার মাধ্যমে যেটুকু অসুবিধা আছে যেটুকু ফাঁক আছে সেই ফাঁকটা যাতে না থাকে তার জন্যে আমাদের যে এই উদ্যোগ দুয়ারে পৌরসভা, সেই উদ্যোগকে সহযোগিতা করার জন্য সম্মানীয় পৌর পরিষদ ডেকেছেন বা ওনার কোনো সমস্ত চাপ মিলে যে পরিকল্পনা নিচ্ছেন এর জন্য আমরা স্বাগত জানাবো, অভিনন্দন ধন্যবাদ জানাবো। আরামবাগের ছেলে অভিনেতা শাহিদ ইমামের নতুন বাংলা ছবি আমার চ্যালেঞ্জ শুভ মুক্তি আগামী 8ই অক্টোবর 2021। ছবির নায়ক অর্থাৎ শুভমের ভূমিকায় আছেন শেখ শাহিদ ইমাম, নায়িকার ভূমিকায় ঋত্বিকা। হলে এসে দেখতে কিন্তু ভুলবেন না। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।